হ্যাঁ, তোমাদের সঙ্গে তো আর মনে হয় ক্লাস করা হবে না, কারণ তোমরা সিক্স উঠে যাবে, আর আমাদের তো ফাইভ পর্যন্ত। ভালো থাকবে, ভালো করে হাই স্কুলে যে পড়াশোনা করবে মন দিয়ে, পড়াশোনার কোনো বিকল্প নেই, এটা খেয়াল রাখবে। তোমরা জীবনে প্রতিষ্ঠিত হবে, যথার্থ মানুষ হবে, এই আশা তোমাদের প্রতি রাখি। যাই হোক, তোমাদের উপরকে একটা ক্লাস করছি সন্ধির। আর আরেকটা কথা, আগামী 20 তারিখ একটা গার্জেন মিটিং আছে বেলা 12টা থেকে, তোমাদের নোটিশ যাবে মোবাইলে হোয়াটসঅ্যাপে, তোমরা দেখে বাবা মাকে ওই দিন আসতে বলবে, নানান আলোচনা আছে, অবশ্যই আসতে হবে। যাক, ক্লাস ফোরেতে ফাইভে দেখো সন্ধিটা আমি করছি। দেখো আচ্ছা, মোটামুটি তোমরা একটু শিখেছো। দেখো, অয়ের পদ যদি হ্রস্বই থাকে, পূর্ব পদের শেষে যদি অর পদের পদে যদি হ্রস্বই থাকে, তাহলে সেটা উভয় মিলে হয় একা। দেখো দেব, দেখো অযুক্ত ইন্দ্র, তাহলে হয়ে যাবে দেবেন্দ্র। দেখো হ্রস্বইটা উঠে গেল, একারটা বসে গেল, দেখেছো পূর্ব পদে যোগ হয়ে যাচ্ছে। অযুক্ত হ্রস্বই আমার একা, সব এই চারটে পর্যন্ত এ। দেখো আমি আর ওখানটা বোঝাচ্ছি না, মহা মহা আযুক্ত ইন্দ্র, তাহলে হয়ে যাবে মহেন্দ্র। দেখো হস্যটা উঠে গেল, হয়ের সঙ্গে আকার উঠে যায়, একার যোগ হয়ে গেল মহেন্দ্র। অযুক্ত দীর্ঘ একার, দেখো অপ অপ যুক্ত ইক্ষা দীর্ঘ ইক্ষা, দেখো হয়ে গেল কি দীর্ঘই কেটে যাবে, অপেক্ষা পয়েকার হয়ে গেল। দেখো যে একার এখানে একার হয়ে গেল, দীর্ঘই অযুক্ত দীর্ঘই। দেখো মহা মিলছে, মহা যুক্ত ঈষা হয়ে গেল কি একা, তাহলে দীর্ঘ এটা কেটে ম হয় একা তালবস্য হয়েছে হয়েছে। তারপর দেখো পরেরটা আছে অযুক্ত এ, কি হবে ঐকার হবে। অয়ের পর যদি অ বা আকারের পর, অকারান্ত বা আকারান্তের পর যদি এ বা ওই থাকে, উভয় মিলেই ঐকার হয়ে যাবে, সব ঐকার হবে। দেখো অযুক্ত এ জন, অযুক্ত এক জনৈক, দেখো এটা উঠে গেল, দন্ত ঐকার হয়ে গেল জনৈক, ঐকারে এটা চিহ্ন। অযুক্ত ঐকার, দেখো মত অযুক্ত ঐক্য, তাহলে মত ঐক্য ঐক্য হলে ঐকার হয়ে গেল। অযুক্ত এ ঐকার, তথা মিলছে তথা যুক্ত এ বচ, দেখো এটা উঠে গেল, তয় ঐকার হয়ে গেল তথই বচ। দেখো অযুক্ত ঐকার, আমার ঐকার মহা আকার মহা যুক্ত ঐশ্বর্য, ঐশ্বর্য উঠে গেল মহ ঐশ্বর্য হয়ে গেল। তাহলে কী হবে, এই বর্ণটার চিহ্নগুলো বসবে, এইটা খেয়াল রাখবে, বর্ণটা বসবে না চিহ্নটা বসবে। তোমরা এই পর্যন্তই করো, নাহলে আর করার দরকার নেই, তোমাদের কারো করাতে পারলে ভালো হতো, কিন্তু এইভাবে তো হয় না, সন্ধির ক্লাস এভাবে ক্লাসে বসিয়ে করলে হতো। তোমরা 47 পাতা পর্যন্ত করবে, 47 পাতা পর্যন্ত করবে, তার বেশি করার দরকার নেই। আর একটা কথা বলি, দেখবে এক কথায় প্রকাশ আর ভিন্নাত্মক শব্দ সমার্থক শব্দ, এগুলো নিজেরা একটু করে নিও, এগুলো আমার বোঝানোর কিছু নেই, তোমরা সবই জানো। এক কথায় প্রকাশটা একটু বলি, বড় কথাকে ছোট্ট করে বলে দেওয়া, বড় কথাকে ছোট্ট করে বলে দিতে হয়, সেটা হচ্ছে এক কথায় প্রকাশ। যেমন ধরো আমি একটা বলছি, যদি পারি ক্লাস, অগ্রে জন্মেছে যে, মানে অগ্রজ, তোমার আগে যে জন্মগ্রহণ করছে তোমার সে দাদা, তাকে আমরা বলি অগ্রজ। হ্যাঁ, তারপর ধরো অন্যদিকে যাবো, তোমরা পড়াশোনা করতে করতে পড়ছো কিন্তু মনটা নেই, তাহলে আমরা কী বলি, মা কী বলে, এই অন্য মনস্ক হয়ে গেছিস কেন, তাহলে তোমার মনটা তো অন্যদিকে থাকে, অন্যদিকে যার মন। এরকম বহু আছে, তোমরা পড়বে, হ্যাঁ, অভ্যাস নেই যার, যার অনভ্যস্ত, যে খেলায় দক্ষ খেলোয়াড়, বড় কথাকে অনেকখানি কথাকে ছোট্ট করে বলে দেওয়াটা হচ্ছে এক কথায় প্রকাশ, ঠিক আছে। আর সমার্থক শব্দ ভিন্নাত্মক শব্দ তোমরা জানো, ভালো থাকবে সুস্থ থাকবে।